এই মুহূর্তের দারুণ সুখবর, চলতি মাসে দুই দফা বৃদ্ধির পরে দেশের বাজারে সোনার দাম আজকে কিছুটা কমানো হয়েছে। আজকে কিছুটা স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত। আজ শনিবার 20 এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। এর আগে গত 18 এপ্রিল সোনার দাম দেশের বাজারে বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজস। সে সময় সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট প্রতি ভরিতে 2,065 টাকা বাড়িয়ে 22 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,19,638 টাকায়। এটাই ছিল দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দাম। কিন্তু এই দাম স্থায়ী ছিল মাত্র দুদিন। দুদিনের ব্যবধানে দেশের বাজারে আজ সোনার দাম কমানোর সুখবর দিয়েছে বাজস। বন্ধুরা, তাহলে এবার দেখে নেওয়া যাক আজকে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনায় কত টাকা কমিয়ে কত টাকার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর সোনার দাম নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর সর্বপ্রথম বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এবারে চলুন সোনার নতুন দামটা এক নজরে দেখে নেওয়া যাক। সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরি সোনায় দাম কমেছে 840 টাকা। কমে 22 ক্যারেট প্রতি ভরি সোনা আজ থেকে বিক্রি হবে 1,18,798 টাকা। এর আগে গতকালও 22 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,19,638 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি সোনায় দাম কমেছে 805 টাকা। দাম কমে 21 ক্যারেট প্রতি ভরি সোনা আজ থেকে বিক্রি হবে 1,13,397 টাকা, যা পূর্বে 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল 1,14,202 টাকা। এছাড়া 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমেছে 688 টাকা। দাম কমিয়ে 18 ক্যারেট প্রতি ভরি সোনা আজ থেকে বিক্রি হবে 97,196 টাকা, যা পূর্বে 18 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 97,884 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমেছে 560 টাকা। দাম কমে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 78,242 টাকা, যা পূর্বে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 78,802 টাকা। অন্যদিকে সোনার দাম কমলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। এই নতুন দর আজ শনিবার 20 এপ্রিল সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, আশা করছি বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত আজকে সোনার দাম কত টাকা কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।